হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকেও আমি আবার চলে এসেছি নতুন আমার আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগটা এখন সকাল থেকে স্টার্ট করছি। সকালে আমার যে বাড়ির কাজকর্ম সেগুলো সব কাজের দিদি যে থাকে সে সব করে দিয়ে চলে গেছে। বাসন ধোয়া, ঘর মোছা, উঠোন পরিষ্কার করা এগুলো সব হয়ে গেছে। আর আমার বিছানা গোছানো, ঘর গোছানো এগুলো কমপ্লিট হয়ে গেছে। তাই সকালে এত সকালে চান করলে ঠান্ডা লেগে যাচ্ছে, জ্বর চলে আসছে। তাই আমি এত সকালে স্নান না করে এই গাছগুলো যেগুলো ছিল কয়েকটা বাড়ির মধ্যে লাগিয়েছি, সেই গাছগুলো পাতাগুলো খুব ধুলো বসে গেছিলো। তাই আমি এখন একটা ভিজে রুমাল দিয়ে এটা পরিষ্কার করে দিচ্ছি। এখন এই গাছের পাতাটা পোকাতে খেয়েও নিয়েছে। এভাবে ধুলো পড়ে থাকলে গাছগুলোর গ্রোথ এতটা ভালো হয় না, আর ধুলোর জন্য গাছগুলো দেখতেও ভালো লাগে না। তাই একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। তাড়াতাড়ি তো সকালে টিউশন চলে গেছে আর ও দোকানে চলে গেছে। তাই আমি এখন ঘর গোছানো আর গাছগুলোর একটু করে যত্ন করছি। এই গাছগুলো যদি ভালো করে না যত্ন করা হয় মাঝে মধ্যে, তাহলে গাছগুলো নষ্ট হয়ে যায়। এই গাছগুলো তো ইনডোর আউটডোর দুটোই লাগে, বেশ ভালো আর দেখতেও ভালো লাগে। গাছগুলো পাতাগুলো কালারগুলো যতটা বড় হয় তত কালারগুলো চেঞ্জ হয়। একটু মুছে দিলে, এমনি সাদা প্লেন জল দিয়েই ভিজে কাপড় দিয়েই মুছে দিচ্ছি। মুছে দিলে বেশ ভালো পরিষ্কার হয়। আর আমি ভাত রান্না করি, সেই চাল ধোয়া যে জলটা থাকে, ডাল ধোয়া জলটা থাকে, সেই জলগুলো একটু করে এই গাছগুলো দিয়ে দিই, তাহলে গাছগুলো বেশ ভালো হয়। আর এই দেখুন, এখানে বাইরেও এই দু সাইডে দুটো গাছ আছে, এই গাছটাও ধুলো বসে গেছে, কীরকম লাগছে। আর ঘরেরটা দেখুন পরিষ্কার করা হয়ে গেছে, তাই কি সুন্দর দেখাচ্ছে, বেশ গাছটা ভালো লাগছে। আর এদিকে আরেকজনকে দেখুন, এখন এই জামা কাপড়গুলো মেশিনে সব কাঁচা হয়ে গেছিলো, সেগুলো একটু বাইরে রোদে বের করে দিয়েছি। আর ও দেখুন এখানে ফাঁকা উঠোনে খোলামেলা বেশ ঘুরে বেড়াচ্ছে, সকালবেলাতে ও এরকমই করে। আমি এখন এই গাছটা পরিষ্কার করে নিই। আর এই সাইডেরটাও আছে, এগুলো সব ধুলো বসে গেছে। আমাদের রোড সাইডে বাড়ি, সবসময়তেই গাড়ি বেরোচ্ছে, তাই প্রচুর ধুলো হয়ে যায়। সেই জন্য প্রায় বলতে গেলে সপ্তাহে আমাকে একবার করে এগুলো মুছতে হয়, সপ্তাহে না হলেও আরও মুছতেই হয়। আমি দেখুন আমি এখন এই গাছ পরিষ্কার করছি আর ও এখানে টুকটুক করে ঘুরে বেড়াচ্ছে। ওইরকমই করতে থাকে, বাইরে একা থাকবে না, কেউ থাকলে তবে ও বাইরে থাকবে ঘুরবে। আবার এত দুষ্টু, ফোনটা যদি এরকম স্ট্যান্ড করে রাখি গিয়ে ফোনটাকে উল্টে ফেলে দেবে। তাও এখন দেখছে, এদিক ওদিক ঘুরছে, খেলছে। আর পাখিগুলোকে চাল দেবো, ও বসে বসে পাখিগুলোকে দেখবে, নিজের মনেই খেলা করে বেড়াবে। এই গাছগুলো পরিষ্কার করে নেবো, তারপর ওই সাইডে যে গাছগুলো আছে সেগুলো একটু দেখবো। আর দেখুন এখানে তাতাই টিউশন থেকে বাড়ি চলে এলো, ওর জন্য আমি খাবার রেডি করে রেখে দিয়েছি, ও খেয়ে নেবে একটু পরে। আর আমি এগুলো গাছগুলোকে একটু ভালো করে পরিষ্কার করে দিই। আর ওই সাইডে যে সবজি গাছগুলো লাগিয়েছি সেগুলো তো ওর বাবা সকালেই জল দিয়ে দিয়েছে, আজকে আর জল দিতে লাগবে না। তাতাই এসে একবার ওর দেওয়ালি ঘরটা ভালো করে দেখে নিচ্ছে ঠিক আছে কিনা। আর এদিকে দেখুন, এই সবজির যে বীজগুলো ফেলা হয়েছিল সেগুলো অঙ্কুরিত হয়েছিল। এটা পালং শাক, এখানে বীজ ফেলা হয়েছিল, হালকা ছোটো ছোটো পাতা বেরিয়েছিল, সেগুলো পাখিতে খেয়ে নিচ্ছিল। তাই এভাবে একটা পুরনো মশারি ঢাকা দিয়ে দিয়েছে, এটা এখনও ভালো করে ঢাকা দেওয়া হয়নি। একা একা আসলে পাচ্ছি না, ওর বাবা দোকান থেকে আসবে, তারপর একসাথে দুজনে ঠিক করে দিয়ে দেবো। আর এটা আমি আপাতত একা একা যেরকম তেরকম দিয়েছি, আর এদিকগুলো এরকম এমনি ওপরে চাপিয়ে রেখেছি। আর এদিকে দেখুন, আমার স্নান হয়ে গেছে, একটা পার্সেল দিয়ে গেল, সেটাই আমি খুলে দেখছিলাম। আমি এক হাতে ফোন নিয়ে আর এক হাতে কাটতে পারছিলাম না, তাই দাদাকে বললাম একটু কেটে দিত। এটা একটা হোয়াইট কালারের আমি ইনার অর্ডার দিয়েছিলাম, মানে হাইনেক যে ইনারগুলো হয় সেগুলো, গেঞ্জি টাইপের। এগুলো শাড়ির সাথে ব্লাউজের মতোও পরা যায়, আবার এমনি যে কোনো ড্রেসের সাথেও পরা যায়। আর হোয়াইট কালার নিয়েছি, তাহলে সব ড্রেসের সাথে ম্যাচ হয়ে যাবে। ঠান্ডাতে শাড়ির সাথে ফুলাতে ব্লাউজের মতনও কাজ করে, বেশ দেখতে ভালো লাগছিল, তাই অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখুন, আমার রান্নাবান্না সব হয়ে গেছে আর ও দোকান থেকে চলে এসছে। এখন বাপ বেটায় দুজন মিলে এখন ছাদে যে আগের দিন লাইটগুলো কিনে এনেছিলাম দেওয়ালির জন্য, সেই লাইট লাগাচ্ছে।
আমরা সবাই ছাদে এসেছি, তাই পুচুনও এখানে ছাদে চলে এসছে। ও ছাদের সিঁড়িতে উঠতে পারে কিন্তু নামতে পারে না। এখন এখানে দুজন মিলে এসে সব যন্ত্রপাতি নিয়ে চলে এসছে ছাদে, লাইট লাগাবে দেওয়ালির জন্য। ও বাবা লাইট লাগাচ্ছে আর তাতাই বাবার সাথে হেল্প করে দিচ্ছে। রং করা হয়েছিল, তাই ব্রেকগুলো সব উঠে গেছিল, নাহলে আগের বছর ব্রেকগুলো ছিল কিছু, ওতেই লাগানো হতো। তারপর মাঝে যে কালার করা হলো সেজন্য ব্রেকগুলো সব তুলে দিয়েছিল, আবার নতুন করে যে ব্রেক দিয়ে দিয়ে লাইটগুলো লাগাচ্ছে। আর ও ভয় করছে, নিচে নামতে পারছে না, তাই তাতাইকে বললাম যে তুই নামিয়ে দিয়ে আয় ওকে। আর এদিকে দেখুন, এখন এই লাইট লাগানো শুরু করলো, ছোট ছোট ব্রেক দিয়ে এভাবে লাইটগুলো ঝুলিয়ে ঝুলিয়ে দিয়ে দেবে পুরো ছাদটা, তাহলে দেখতে ভালো লাগবে। পেরেক দিচ্ছিল, নিচে পেরেক পড়ে গেছিলো, তাই তাতাই ওগুলোকে পুড়িয়ে সাইড করে দিচ্ছে, নাহলে দুয়ারের সামনে পায়ে লেগে যেতে পারে। দেখুন লাইটটা এখন চেনগুলো এখানে দেওয়ালের উপরে দিয়ে মেজারমেন্টটা করে নিচ্ছে যে পুরো ছাদটা হবে কি না, তাই এখন এখানে এই দেওয়ালের উপরে দিয়ে রেখেছে। আর এই সাইডটা দেখুন ছাদের ওপর থেকে এরকম দেখাচ্ছে, সবজি গাছগুলোতে মশারিটা ঢাকা দিয়ে দিয়েছে কীরকম দেখাচ্ছে। আর ওইদিকে তো ওই গাছগুলো, আর এইদিকে দেখুন এদের পেরেকগুলো লাগানোর কাজ অনেকটা এগিয়ে গেল, আর এখন লাইটগুলো সব সুতো দিয়ে বাঁধছে। আর এখানে দেখুন এই একটা লাইট নিয়ে এসছে, এটা একসাথে কালারফুল লাইট একসঙ্গে জ্বলবে, তাই এখানে সাইডে একটা হোল্ডার দিয়ে এখানে ঝুলিয়ে দিল, ছাদে আর নিচে দুটো সাইডেই দেখা যাবে। আর এখানে একটা ওই রকমই লাইট আছে, ওটা থেকে একটু ছোট, এটা আগের পুরনো, এটার মধ্যে একটু নোংরা বসে গেছিলো, তাই সেরকম লাইটগুলো দেখা যেত না, আর ঘুরতো না, যে চাকাটা ঘুরতো আর কি লাইটগুলো ঘোরে সেটাও ঘুরতো না। তাতাই দেখুন এদিকে বাকি লাইটগুলো সুতোগুলো বাঁধছে পেরেকের সাথে, আর ও এখানে এখন এই লাইটটাকে ঠিক করতে বসেছে। দেখুন এইদিকগুলো লাইনগুলো এভাবে সুতো দিয়ে বাঁধা হয়ে গেছে, এভাবে বেঁধে দিলে ছোটো ছোটো পেরেকের মধ্যে, তাহলে খুলে পড়ে যাওয়ার ভয়টা থাকে না, আর দেখতেও ভালো লাগে। লাইন বাই লাইন পুরো পুরো ছাদটা এইভাবে দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখুন এখন স্নান করলো, লাইট লাগাতে লাগাতে অনেকটাই দেরি করে ফেললো, প্রায় আড়াইটা বেজে গেল। এখন স্নান করে শাশুড়ি মায়ের ফটোর যে মালাটা সেটা পরিবর্তন করে দিচ্ছে, কারণ এটা এক বছর হয়ে গেল আজকে, এই নভেম্বরের 9 তারিখে ওনার মৃত্যুবার্ষিকী, তাই ওই দিন আমরা মালা একটা করে চেঞ্জ করে দিই। ওইখানে এখনও স্নান করে মালাটা মায়ের চেঞ্জ করে দিল। দেখতে দেখতে 7 বছর হয়ে গেল মরা। দেখুন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, এখন শুয়ে রেস্ট নিয়েছিলাম, আর এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দেবো আমি। আর এই লাইটটা একটা কানেকশন করা ছিল, ওটাই আমি জ্বালিয়ে দিয়েছিলাম। আর এখন সন্ধ্যে টন্ধে দেওয়া হয়ে গেছে, অনেকটা দেরিও হয়ে গেছে, আর এখনও দোকান বন্ধ করে আসার পর বাকি লাইটগুলো কারেন্টের কানেকশনগুলো করে দিচ্ছে, তার ছিল না তাই কারেন্টের কানেকশনটা করা হয়নি, বাকি এমনি লাইটগুলো সব লাগানো হয়ে গেছিলো। আর এখন এখানে দেখুন তার দিয়ে কারেন্টের কানেকশন করে দিচ্ছে, আর এটা রোড সাইডের রাস্তাটা। আর এখানে দেখুন ওই লাইটটা যেটা সকালে লাগিয়েছিল সেটা কী সুন্দর লাগছে দেখতে, একসাথে অনেকগুলো কালারফুল আর ঘুরছে, বেশ ভালো লাগছে। আর বাকি লাইটগুলো লাগিয়ে দিলে আরও ভালো লাগবে। আর এটা তো শিব মন্দিরটা, এটা দেখুন প্রত্যেক বছর এভাবে লাইট দিয়ে সাজায়, দেখতে কী সুন্দর লাগছে। আর এই লাইটটা এই সাইডে দিয়েছে বলে নিচে উঠোনটাও দেখা যাচ্ছে আর ছাদটাও হচ্ছে। আর এখন এখানে দেখুন এই লাইটগুলো সব ইলেকট্রিক কানেকশনে একসাথে লাগিয়ে দিচ্ছে, ওটা তো তাতাই লাগাতে পারবে না, তাই তাতাই এগুলো সব রেডি করে রেখেছিল। আর এই সাইডটা তো পুরো এখন অন্ধকার। আর এদিকে দেখুন ছাদের বাউন্ডারি দেওয়ালটা তো সব লাইট দেওয়া হয়ে গেছে, এখন এই ওপরে সিঁড়ি ঘরের ওপরে যে দেওয়ালটা ওখানে লাইটটা লাগাবে এই জায়গাটাতে। একটা লাইট বেঁচে গেছে, বাড়তে হয়ে গেছে, তাই ওটাই এখনও ওপরে এদিকে লাগিয়ে দিচ্ছে, তাতাই ওর বাবার সাথে হেল্প করে দিচ্ছে। খালি একটা গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছে ছাদে, ঠান্ডা ঠান্ডা লাগছে বলছি, ফুলাতা গেঞ্জি পরে আসতে ও বলছে ওর ঠান্ডা লাগছে না।
এই লাইটটা বেশ সুন্দর লাগছে দেখতে। পুরো সব লাইটগুলোই লাগানো হয়ে গেছে, সুন্দর লাগছে দেখতে। পুরো ছাদটাই কভার হয়ে গেছে সাইডে সাইডে। আর এই সাইডটাও দেখুন দেওয়া হয়ে গেছে। পুরো ছাদটা একদম আলোতে আলো দেখাচ্ছে, আর একসাথে অনেকগুলো কালার, তো তাই আরো ভালো লাগছে দেখতে। এখন বড় লাইটটা অফ করে দেওয়া হয়েছে, পুরো লাইটটা টুন লাইটগুলোর জন্য সুন্দর লাগছে। শিব মন্দিরটাও খুব সুন্দর লাগছে, আর এটা উপরে সিঁড়ি ঘর একটা। সব লাইট অফ করে দেওয়াতে আরো বেশি সুন্দর দেখাচ্ছে। আর এখন ছাদ থেকে নিচে চলে এসেছি, নিচে উঠোন থেকে দেখুন উপর দিকটা খুব সুন্দর দেখাচ্ছে, একসঙ্গে অনেকগুলো কালারফুল লাইট। শুধু ছাদের ওপরটাই দেওয়া হয়েছে চারি সাইডে, আর এমনি অন্য কোথাও দেওয়া হয়নি। আর এদিকটা দেখুন, এটা বাইরে থেকে ছাদটা এরকম দেখাচ্ছে। আর এখন এখানে সন্ধ্যাবেলায় যে চা আর চিড়ে ভাজা নিয়ে বসে গেছি। আর আজকের এই ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে অন্য একটা নেক্সট ব্লগে।